আসসালামু আলাইকুম। তো ওই যে দেখো, সকালবেলা ঘুম থেকে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, তো এখন আসছি নাস্তা বানানোর জন্য। তো আজকে একটু ভিন্ন রকম নাস্তাই বানাবো, প্রতিদিন তো রুটি খাওয়া হয়, তো আজকে আর রুটি বানাবো না। আজকে দেখো কি বানাই। তো ফার্স্টে এখানে আমি ক্যারামেল বানাবো, সেই জন্য দেখো চিনিটা গলিয়ে এখন ক্যারামেল বানিয়ে নেব। আর কাল রাতে আমাদের বাসায় মানে কারোরই দুধ খাওয়া হয়নি, কালকে সম্পূর্ণ দুধটাই রয়ে গেছে। আর একটা সেমাই রান্না করব, এই সেমাইটা আমাদের বাসার সবাই পছন্দ করে, তো আমি নুডলস দিয়ে রান্না করি। এইটা মূলত কলের সেমাই বলে, তো কলের সেমাই হাতের কাছে থাকে না সেই জন্যই, তো আমি নুডলস দিয়ে প্রায় রান্না করে দিই। তো এই যে দেখো শিরাটা জাল করে নিচ্ছি, দুধ দিয়ে দিলাম ক্যারামেলে, তারপর একটু এলাচ দিয়ে দিলাম, তারপরে যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। তো আর এইখানে আমি এখান থেকে একটু দুধ নামিয়ে রেখে তার মধ্যে একটু গুঁড়া দুধ আর একটু ময়দা গুলিয়ে নিলাম, এতে করে সেমাইয়ের এক ঝোলটা একদম গাঢ় হবে। আর যদি একটা না দেওয়া হয় তাহলে একদম ছাড়া ছাড়া পাতলা হবে, খেতে ভালো লাগবে না। তো এই যে দেখো সেমাইটা প্রায় হয়ে আসতেছে, নামানোর আগে আমি বাদাম কিশমিশ গুঁড়া দিয়ে দিলাম। তো আর এখানে তোমরা চাইলে নারকেলও দিতে পারো। এই যে দেখো আমার সেমাই রান্না রেডি, সকালের নাস্তা আজকে নুডলস সেমাই। আর এই যে দেখো এখন মাজা ঘষা বেরোচ্ছে কিছু, এগুলো ধোবো, আর বাথরুমে কিছু কাপড় চোপড় আছে তো ওগুলাও মানে পরিষ্কার করব। তো চলো বাকি সব কাজকর্ম করে আসি। দেখো সমস্ত কাজকর্ম সেরে এখন খাওয়ার জন্য চলে এসেছি। সেমাইটা ঠান্ডা হয়ে দেখো কী অবস্থা হয়েছে, একদম দুধ পুরো চুষে নিছে, তো দেখতে মনে হচ্ছে যেন নুডলস খাচ্ছি, আর মানে স্বাদটা পাচ্ছি সেমাইয়ের স্বাদ, তো বেশ ভালোই হয়েছে, মজা হয়েছে। তো মেয়েদের তো খুবই পছন্দ, মায়েরও খুব পছন্দ। তো চলো সকালে আজকে নাস্তা নুডলস সেমাই দিয়ে করে নিলাম, আর আজকে মাটি চুলা রান্না করতে যাব না। তো এই যে দেখো আমি ঘরের কুকারে, এই যে দেখো দুপুরের জন্য ভাত বসিয়ে দিছি, ভাতটা হয়ে আসতেছে। আর এদিকে কালকে যে গরুর মাংস রান্না করছিলাম, তো বেশি করে রান্না করেছিলাম, কড়াই থেকে আমি এই পাত্রে নামিয়ে গরম করে নিচ্ছি। আর এই যে দেখো এখানে কি সকালবেলা গাছ থেকে একদম ফ্রেশ ফ্রেশ কচি কচি সজনে পাতা ছিঁড়ে আনা হয়েছে উঠান থেকে, তো আজকে সজনে পাতা শাক রান্না করব। তো কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব, আর আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে একটু তেতো লাগে না। এই যে দেখো এখানে কম প্যানের মধ্যে তেল গরম হয়ে গেছে, এখন এই শুকনো মরিচ রসুন কুচি দিয়ে দিলাম, তো এটা সামান্য একটু ভেজে নেব। তো কিছুক্ষণ মানে একটু লাল লাল হওয়ার পর এর মধ্যে আমি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো ওই যে দেখো দিয়ে তো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে যে সজনে পাতা শাকটা সুন্দর করে একদম বেছে ডাটাগুলো সব ফেলে দিয়ে ধুয়ে রেখেছি। তো এই যে দেখো সজনে পাতাটা দিয়ে দিলাম, তো এখন লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে হালকা ভা একটু ঢেকে দেব। তো একবারই ঢাকবো আর পুরোটা কিন্তু ঢেকে রান্না করবো না, শুধু একটু ঢেকে দিয়ে পরে ভাজা ভাজা করে নেব। আর একদম কচি পাতা যেগুলো এগুলো কিন্তু একটু তেতো লাগে না, সবসময় তোমার খেয়াল রাখবো কচি পাতাটা দিয়ে শাক রান্নার চেষ্টা করবো, আর এটা খুবই গুণ। আর যে দেখো গোসল করে নামাজ পড়ে ভাত খাওয়ার জন্য চলে আসছি, সজনে পাতার শাক নিয়ে নিয়েছি, শসা নিয়ে নিয়েছি। চলো তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে নেই। তো এই যে দেখো তো মেয়েরা মানে এই শাকটা বেশি একটা পছন্দ করলো না, তো একটু খেয়ে মানে আর খায়নি, তো আমার কাছে আর মায়ের কাছে খুব মজা লাগছে, মানে খুব টেস্ট হয়েছে, একটু তেতো লাগেনি। আর জানোই তো এই শাকের অনেক গুণ আছে, ডায়াবেটিস প্রেশার হার্টের সমস্যা অনেক কিছু কিন্তু নিয়ন্ত্রণে থাকে এই শাকটা যদি নিয়মিত রান্না করে খাওয়া যায়। তো অনেক দিন পর প্রায় মনে হয় এক বছর পর এই শাকটা রান্না করে খাওয়া হলো, গত বছর একবার খাওয়া হয়েছিল, তো প্রত্যেক বছর একবার খাওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো শাক দিয়ে খাওয়ার পরে যে মাংস নিলাম, তো আমি সবসময় হাড়ওয়ালা যে মাংসগুলো হয় ওগুলাই নেই, আর আমার গরুর মাংস আলুটা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো আর ভোগ ভোগ করবো না, খাওয়া দাওয়া শেষ করে নেই, তারপর আবার তোমাদের সাথে মানে সব কিছু শেয়ার করবো, আর খাওয়া দাওয়ার পর সোজা গিয়ে রেস্ট করতে চলে যাব। আর এই যে দেখো আমি এখন রেস্ট করতে যাচ্ছি। আর যেটা হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলা এই যে দেখো মানে রেস্ট করে আসরের নামাজ পড়ে নিয়েছি, এখন বাসা থেকে বেরিয়ে পড়লাম আমি আর বড় মেয়ে, তো আমরা যাচ্ছি টেলাসের কাছে। টেলাসের কাছে ওই যে কাল থেকে বড় মেয়ের কলেজ শুরু হবে, কলেজ জীবন শুরু হবে, কলেজ ড্রেস আনার জন্য এই যে দেখো আমরা টেলাসের কাছে চলে আসছি। তো এখান থেকে জামা কাপড় নিয়ে বাসায় গিয়ে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর এই যে দেখো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে কিন্তু অনেক আগেই হয়ে গেছে, তো সন্ধেবেলা চা খেয়ে একদম শুয়েছিলাম, তো বাইরে অনেকটাই অন্ধকার, তো তোমার সাথে আজকে আর চা খাওয়া শেয়ার করলাম না। এইদিকে দেখো বড় মেয়ে এখানে দেখো কেক বানাইছে, তো ক্রিম বানাইতেছে, তো কেকের ডেকোরেশন করবে, তো সেটাই তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। আর কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও, যারা ফেসবুক আইডি থেকে পেজ থেকে দেখবে অবশ্যই একটা ফলো দিয়ে যেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
করুন, একদিন দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।